আসন্ন পুরসভা নির্বাচনের আগে দলকে শক্তিশালী করতে পূর্ব বর্ধমান জেলার বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাসের নির্দেশে প্রতিটি ওয়ার্ডে রাজনৈতিক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। রবিবার শহর বর্ধমানের 26 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এবং জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কাঞ্চন কাজীর সহযোগিতায় গোদার খেলার মাঠে রাজনৈতিক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আমাদের প্রিয় নেতা কাঞ্চন কাজী মহাশয়, বিরোধীরা কোথায়? বিরোধীরা কই? বিজেপি কোথায়? সিপিএম কোথায়? কংগ্রেস কোথায়? তাদেরকে কি আমাদের ভয়? আজ কর্মীরা বলেন পার্টি অফিসে আমরা বসে আজকে সিপিএম বা বিজেপির ব্যাপারে আলোচনা করি যে বিজেপি কি করবে, সিপিএম কি করবে? আজকেও প্রত্যেকটা পার্টি অফিসে বসে আমাদের লোকেরই আমরা আলোচনা করি কে কোথা থেকে কাঠি নাড়ছে, এটাই তো হচ্ছে। ওনার বাড়ির পরে আরেকটি বাড়ি, স্বাভাবিকভাবে পুরপ্রতিনিধির কাজ কি, চেয়ারম্যানের কাজ কি? যদি ওইদিকে রাস্তা যায় তাহলে টিল এন্ড শেষ পর্যন্ত যাবে, রাস্তা যতটা আছে ততটাই পাকা হবে, এটাই কাজ। উনি কি করলেন, ওনার বাড়ি পর্যন্ত পাকা করে নিলেন, তারপরে একটি বেচারা মানুষের বাড়ি ছিল তার বাড়িতে সেই রাস্তাটা গেল না, এটা হচ্ছে ওনার কাজ। যদি কোনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষ হয় সে কোনোদিন খোকন দাসের জন্য খারাপ কথা বলবে না, এইটুকু বলে আমি আমার ছোট্ট বক্তব্য শেষ করছি। দাদা তুমি এগিয়ে চলো, বর্তমান এগিয়ে যাবে, আমরাও এগিয়ে যাব, দলকে আমরা শক্তিশালী করব, এইটুকু বলে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ছোট্ট বক্তব্য শেষ করলাম। দলীয় পতাকা উত্তোলন করে কর্মী সম্মেলনের উদ্বোধন করেন বিধায়ক খোকন দাস। এছাড়া উপস্থিত ছিলেন শ্রমিক নেতা ইফতিকার আহমেদ, বিধায়ক অলোক কুমার মাঝি, প্রাক্তন কাউন্সিলর বশির আহমেদ, আব্দুল রব, প্রসেনজিৎ দাস, শিবশঙ্কর ঘোষ সহ অন্যান্য দলীয় নেতৃত্ববৃন্দ। বর্ধমান থেকে পম মহন্ত ও পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।